আনুষ্ঠানিকভাবে 2014 সালে 26 নভেম্বর ডিভোর্স হয়ে গেছে অভিনেত্রী বাঁধনের। বিষয়টি এতদিন গোপন ছিল, কেবল দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না খবরের আড়ালে। তবে গেল 21 সেপ্টেম্বর বাঁধনের স্বামী মাসরুর সিদ্দিকি সাংবাদিকদের নিশ্চিত করেন ডিভোর্সের তথ্য। তিনি প্রমাণ হিসেবে বিচ্ছেদের সনদপত্রও দেন। আলাপচারিতায় বাঁধনের নামে নানা ধরনের অভিযোগ আনেন সনেট। তিনি বলেন, মিষ্টি হাসির মুখোশের আড়ালে লোভী সুকৌশলী নারী বাঁধনের প্রেমে পড়েছিলাম আমি। বাঁধনের এক আত্মীয়র মাধ্যমে ওর সঙ্গে আমার পরিচয় হয়। সেটা ছিল আমার জীবনের জন্য দারুণ অশুভ এক ক্ষণ। আমি 2002 সালের আর্মি চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসায় নামি। একসময় মনে হলো এমবিও করব। বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিও হই। সেই ক্যাম্পাসে 2008 সালে পরিচয় ঘটে বাঁধনের সঙ্গে। এক পর্যায়ে ফোন নাম্বার দেয়া নেওয়া হয়, শুরু হয় কথা বলা। সে থেকে প্রেম, কদিন যেতে না যেতেই বিয়ের জন্য উঠে পড়ে লাগে বাঁধন। আমিও ভাবলাম জীবনটা গোছানো দরকার, দুই একটা সন্তান থাকলে জীবনটা বদলে যাবে, একগিমিয়ে থেকে আনন্দ আসবে। রাজি হলাম, হুট করে বিয়ের সিদ্ধান্ত নেই আমরা। বাঁধনের বাবা দেখতে আসেন, পছন্দ হলে বিয়ে দেন, ঠিক হয়। আমি বাঁধনকে বিয়ে করেছি শুনে বাঁধনের ওই কাজিন, যে আমাকে তার সঙ্গে পরিচয় করে দিয়েছিল, সে অনুরোধ করলো বিয়েটা যেন না করি। বাঁধন লোভী মেয়ে, তার মধ্যে ঝামেলা আছে, কিন্তু আমি এসব শুনিনি। সবিজে কাজ করে এমন অনেক পরিচিত লোক আমাকে না করেছিল বিয়েটা করতে, কিন্তু আমি ওর প্রেমে অন্ধ ছিলাম। চেয়েছিলাম ওকে নিয়ে সংসার করে সন্তান সুখে আনন্দে জীবন কাটাবো। ভাবতেই পারিনি এমন সুন্দর একটা মেয়ে এতটা ধ্বংস করে দেবে আমাকে। বাঁধন প্রতি মাসে 1 লাখ টাকা হাত খরচ চাইত, দাবি করে সনেট। বলেন, বিয়ের পর ও আমাকে গ্রাস করতে থাকে, নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে। সব ব্যয় মেটানোর পরও সে প্রতি মাসে এসে হাত খরচের জন্য 1 লাখ টাকা চাইত আমার কাছে। এটা দেয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কিছু বিজনেস ছিল, সেগুলোতে পার্টনারশিপ চাইত বাঁধন। আমি বলতাম, এগুলো দিয়ে কি হবে, যা কিছু আমার সব তো তোমারই। তবু সে কথা শুনতো না। এইসব নিয়ে প্রায় আমাদের ঝগড়া হতো। সে ঝগড়া জের ধরে বিচ্ছেদ হয়েছে, দাবি করে সনেট। বলেন, ঝগড়া করে বাঁধন চলে যায় তার বাবার বাসায়। তখন আমরা ভাড়া বাসায় গুলশানে থাকতাম। কিছুদিন পর সব কিছু মীমাংস হলে আমাকে প্রেশার দিতে থাকে, আমি যেন মিরপুরে ওর বাবার বাসায় গিয়ে থাকি। আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে না করেছিল, কিন্তু সুখের দাম্পত্যের আশায় আমি বাঁধনের কথায় তাদের বাসায় গিয়ে উঠলাম। সেই বাসায় যাবার পর সেখানে আমার 1.5 কোটি টাকা খরচ হয়েছে একটি আনরেডি ফ্ল্যাটকে তৈরি করে সেটিকে নতুন করে গুছাতে। বাসার সাথে সুইমিং পুলও করেছিলাম, কিন্তু প্রতিনিয়ত ঝগড়া হতো। বাঁধন আমাকে ডিভোর্স দেবে বলে শাসাত। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে ডিভোর্সের আবেদন করি, কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। তার 2-3 দিন পরে সে আবেদন করে এবং তার আবেদনেই সারাসারি হয় আমাদের। সেই বাসায় আমার 1 লাখ টাকার ফার্নিচার, একটা পিয়ানো সহ আরও অনেক কিছুই ছিল। সব কিছু রেখে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার।